সুধী দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলার প্রাচীন জনপদ সমতট ভূমিতে। 1400 বছর আগে এই স্থানটি একটি বৌদ্ধ বিহার ছিল। এই স্থানে বৌদ্ধ ভিক্ষুকরা তারা শিক্ষা লাভ করত, জ্ঞান লাভ করত। আর সমতট ভূমিতে এই ধরনের বৌদ্ধ বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 35টির বেশি ছিল। এই স্থানটির বর্তমান নাম হচ্ছে রূপবান মুরা। কুমিল্লাতে যতগুলো প্রত্নতত্ত্ব ঐতিহাসিক নিদর্শন আছে তার মধ্যে অন্যতম হলো রূপবান মুরা। তবে লোকমুখে খুব একটা প্রচলন না থাকায় এই ঐতিহাসিক স্থানটি অনেক ভ্রমণপিপাসী পর্যটকের কাছে রূপবান মুরাটি অজানা। কুমিল্লাতে ঐতিহাসিক অনেকগুলো পুরানো স্থান আছে, ময়নামতি, শালবন বৌদ্ধবিহার, ইটাখোলা মুরা, আনন্দ বিহার, আরও অনেক স্থান। আজ আমি আসছি কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত রূপবান মুরাতে। কুমিল্লা কোটবাড়ির বর্তমান বাট বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এবং বিজিপি বর্ডার গার্ড বাংলাদেশের মাঝখানে টিলাতে অবস্থিত এই রূপবান মুরা। আপনারা যে ছোট্ট একটি কক্ষ দেখতে পাচ্ছেন, এটাই রূপবান মুরা মন্দিরের মূল কক্ষ ছিল। কালের বিবর্তনে অন্য সমস্ত কক্ষ মাটির সাথে মিশে গেলেও এখনও পর্যন্ত এই মূল কক্ষটি টিকে আছে। এটাই রূপবান মুরা। 90 শতকের দিকে এই মন্দিরটার প্রথম সন্ধান পাওয়া যায়। তার আগে এটা একটা বড় মাটির টিবি ছিল। এই রূপবান মুরার প্রকৃত যে কি নাম ছিল তা আজও অজানা। অর্থাৎ রূপবান মুরা জীবিত থাকা অবস্থায় এর যে কি নাম ছিল তা আমরা এখনো পর্যন্ত বলতে পারি না। এখানে ঘুরতে এসে স্থানীয় এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়। তিনি আমাকে বললেন তার ছোটবেলা থেকে তিনি এখানে মাটির একটি বড় টিলা দেখেছিলেন, কিন্তু এই স্থানে যে হাজার বছরের পুরাতন একটি মন্দির থাকতে পারে তা তাদের সকলের অজানা ছিল। এবং এই মন্দিরের ওপরে ঝোরে জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই পাহাড়ে বিখ্যাত চলচ্চিত্র দীপু নাম্বার 2, সেই ছবিটি এই পাহাড়ের অংশবিশেষ জায়গা থেকে করা হয়। এবং দীপু নাম্বার 2 ছবিটি মূলত পুরাকীর্তির ওপর তৈরি। আপনারা যারা সেই ছবিটি দেখেছেন আপনারা উপলব্ধি করতে পারবেন, আপনারা জানেন আমি ধীরে ধীরে আপনাদেরকে একসময় সেই দীপু নাম্বার 2 যেখানে তৈরি হয়েছিল সেই পানির ট্যাঙ্ক অন্যান্য দৃশ্যগুলি আমি আপনাদেরকে ধীরে ধীরে পরবর্তীতে দেখাব। ধারণা করা হয় এই মন্দিরটি 6ষ্ঠ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। খনন করার ফলে পূর্ব পশ্চিম দিকে 28.2 মিটার এবং উত্তর দক্ষিণে 28 মিটার এই আকর্ষণীয় রূপবান মুরার মন্দিরটি আবিষ্কার হয়। আয়ত্তকার এই মন্দিরটির প্রবেশ দিকে এখনও পর্যন্ত দরজা রয়েছে। এই মন্দিরের
মাঝখান থেকে একটি বৃহৎ বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে এবং কিছু তৎকালীন সময়ে ব্যবহৃত মুদ্রা পাওয়া গিয়েছে যা বর্তমানে ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে। আদি মূল মন্দিরটি ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে তৈরি হলেও পরবর্তীতে অষ্টম এবং দশম শতাব্দীতে এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে। কারণ এই যে আপনারা ইট দেখতে পাচ্ছেন, এই ইটগুলো বিভিন্ন স্তরে তৈরি, তাই এই ইটগুলো সাক্ষ্য বহন করে এই মন্দিরটি তিন স্তরে তৈরি করা হয়েছে। কুমিল্লাতে আরও অনেক পুরাকীর্তি এবং ধ্বংসাবশেষ আছে যা আমি আপনাদেরকে অন্যদিন ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই আমার এই সমস্ত প্রোগ্রাম পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সমতট জনপদ নিয়ে এটি আমার প্রথম পর্ব। সমতট জনপদ নিয়ে পরবর্তী পর্বগুলো দেখার জন্য আপনারা যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যেন পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।